হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা সেটা হলো ওই যে সাতোশি কোর, অনেকেরই কিন্তু সাতোশি কোরের অ্যাকাউন্ট আছে, তারা পেমেন্ট পাচ্ছেন না বা উইথড্র দিতে পারছে না, বিভিন্ন সমস্যায় ভুগতেছেন। তাদের বিষয় নিয়ে আজকের একটা পার্ট আমি শেয়ার করবো এখানে, এবং পরবর্তী পার্টে সাতোশি কোরের উইথড্র নিয়ে সম্পূর্ণ বিষয় নিয়ে আরও ভিডিও দেওয়া হবে, ঠিক আছে? তো এটা ফার্স্ট ভিডিও, এটাই আপনাদের দেখাবো যে এই যে কোডটা, যে ফাসেট টেস্টনেটের যে ফাসেট কোর আপনি কালেক্ট করবেন কীভাবে, বা এই যে আরপিসি এটা মেটামাস্কে সেট করবেন কীভাবে, সম্পূর্ণ বিষয় এই ভিডিওটাতে দেখানো হবে। আশা করি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, আপনার এই কোর সাতোশি কোর উইথড্রের প্রথম বা ফার্স্ট ভিডিওটে আপনার অনেক বুঝতে পারবেন, ঠিক আছে? তো ফার্স্ট টাইম আমাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে, সেটা হলো মেটামাস্ক, ঠিক আছে? আমি এটা আপনাদের দেখাই দিই। তো ফার্স্ট টাইম যেটা বলছিলাম যে এই যে মেটামাস্ক, এটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমি ডাউনলোড করছি, এটা ডাউনলোড হয়ে যাক, তারপরে স্টেপগুলো আপনাদের দেখাবো আমি। তো ডাউনলোড হয়ে গেলে অ্যাপ্লিকেশনটা এটা ওপেন করে দিবেন, তো আমরা এটা ওপেন করে দিলাম। তো ওপেন করার পরে কিন্তু যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমার কিন্তু পাসওয়ার্ডটা চাচ্ছে। আপনাদের কিন্তু পাসওয়ার্ড চাবেন, আপনাদের এদিকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, ওগুলো সাবমিট দিতে হবে। আরেকটা অপশন আসবে ওয়ালেট ইম্পোর্ট, আর একটা অপশন আসবে যে নিউ ওয়ালেট ক্রিয়েট। তো যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আর যাদের অ্যাকাউন্টটা আছে তারা এখানে ইম্পোর্টে ক্লিক করে আপনার যে 12টা সংখ্যার বা 12টা যে ওয়ার্ড আছে ইংরেজি ওয়ার্ড, ওটা ইম্পোর্ট করে অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারেন। যেমন মনে করেন আপনার যে ট্রাস্ট ওয়ালেটের যে মিনিমাম পার্টস আছে, যে 12টা ওয়ার্ড, ওই 12টা ওয়ার্ডও এখানে ইনপুট করে কানেক্ট করতে পারেন। তবে মিনিমাম পার্টস ইনপুট করাই ভালো, আর যেহেতু ট্রাস্ট ওয়ালেটের ওটা ট্রাস্ট ওয়ালেটও যেমন, এটাও ঠিক তেমনই, কিন্তু এখানে যে মিনিমাম পার্টস আছে ওটা এখানে ইনপুট করে দেবেন। আমারটা আমি এখানে ইনপুট করে দিয়েছি, ইনপুট করে দিয়ে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড চাবে, একটা পাসওয়ার্ড দিবেন, নিচে আবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি পাসওয়ার্ড দিয়ে আমি ওপেন করে দেখাই দিই আপনাদের। এখন অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু এমন অপশন থেকে যাবে, ঠিক আছে? তো এখানে ফার্স্ট টাইম কী হতে হবে, আপনাদের এই যে সাতোশি কোরে যে টেস্টনেট আরপিসি আছে এটা কানেক্ট করতে হবে। তো আরপিসি কানেক্ট করার জন্য ফার্স্ট টাইম আপনাদের এইখানে আমি দেখাই দিই মার্ক করে, এই যে ওপরে যে আছে নেটওয়ার্ক, ইথারিয়াম নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে এইখানে যে আরেকটা অপশন চলে আসছে, দেখুন এখানে অ্যাড নেটওয়ার্ক, ঠিক আছে? অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। তো আমি অ্যাড নেটওয়ার্কে ক্লিক করলাম। তো অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে আসছে, একটা আসছে পপুলার আর একটা আসছে কাস্টম নেটওয়ার্ক। তাই কাস্টম নেটওয়ার্কে ক্লিক করবেন। তো কাস্টম নেটওয়ার্কে ক্লিক করার পরে এইখানে যে নেটওয়ার্ক নেম দিতে হবে, আরপিসি দিতে হবে, এবং চেইন আইডি, তারপর স্যাম্বল, তারপরে ব্লক এক্সপ্লোরার ইউআর আইডি দিতে হবে, ঠিক আছে? ইউআরএল এগুলো পাবেন কোথায়? এগুলো আছে আমার টেলিগ্রামে, ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখানে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে নেটওয়ার্ক, নেটওয়ার্কের নেম হলো কোর চেইন টেস্টনেট, ঠিক আছে? তো আমি লাইভ এটা যেহেতু আমার অ্যাড করা আছে, তারপর আমি চাচ্ছি না যে আর অ্যাড করি, তারপর আপনাদের বোঝার সুবিধাটা এটা দেখাই দিই আমি। তো এইখানে দেখেন, এখানে যে ফার্স্ট নেটওয়ার্ক নেম আছে যে কোর চেইন, এটা এইখানে যে নেটওয়ার্ক নেম আছে কোর চেইন টেস্টনেট এখানে দিয়ে দেবেন। তারপরে আছে আরপিসি, ঠিক আছে? আরপিসি যে HTTP/ যেটা আছে এটা ক্লিক করলে অটো কপি হয়ে যাবে, এটা কপি করে নিয়ে এই যে আরপিসির জায়গায় পেস্ট করে দিয়ে দিবেন। তারপর অপশন আছে যে চেইন আইডি, তো চেইন আইডি যেটা আছে যে 111 5, এটা কপি করে নিয়ে এই চেইন আইডির জায়গায় চেইন আইডিটা বসাই দিবেন। তারপর অপশন আছে দেখুন এখানে স্যাম্বল, স্যাম্বল আছে টি কোর, মানে টেস্টনেট কোর, টেস্টনেটের এটা টি কোরটা কপি করে নিয়ে স্যাম্বল বসাই দিবেন। তারপর আছে এখানে দেখুন যে ব্লক এক্সপ্লোরার ইউআরএল, ঠিক আছে? এটাও কপি করে সেমভাবে এই ব্লক এক্সপ্লোরার এখানে বসাই দিবেন, ঠিক আছে? আপনার বোঝার সুবিধার্থে কিন্তু আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে? আমার যেহেতু আছে অ্যাড করার জন্য আমি আর অ্যাড করছি না। তো এটা দেওয়ার পরে দেখবেন নিচে অ্যাড অপশন আছে, নিচে অ্যাডে ক্লিক করবে। যখনই অ্যাডে ক্লিক করুন তখন কিন্তু নেটওয়ার্কটা অ্যাড, এই যে অ্যাডে ক্লিক করলে এখন নেটওয়ার্কটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাড হয়ে যাওয়ার পর আপনার এখানে দুইটা অপশন থাকবে, একটা থাকবে ইথারিয়াম মেইন নেটওয়ার্কের, আর একটা থাকবে আপনি যেটা অ্যাড করছেন এই যে কোর চেইন টেস্টনেট, ঠিক আছে? এটা তো এটা আপনি এখন অ্যাড করলেন, আর আমার এটা অ্যাড করা আছে, এই জন্য আমি এটাতে ক্লিক করি, আপনারাও এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাড করার পরে তো ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে কোর চেইন টেস্টনেটের এটা নেটওয়ার্ক এটা থাকবে, আর এখানে আমার ব্যালেন্সটা দেখাচ্ছে যে টেস্টনেটের এটা, এটাও আপনাদের জিরো থাকবে, ঠিক আছে? তো নিয়ে ফার্স্ট টাইম আপনার এটা কালেক্ট করতে হবে। তো কালেক্ট করার জন্য এখানে রিসিভে ক্লিক করবেন। তো রিসিভে ক্লিক করার পর যে অ্যাড্রেসটা আছে এখানে, যে কপি অপশন আছে, অ্যাড্রেসটা কপি করে নেবেন। আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম, কপি করে নিলাম। আরেকটা বিষয় দেখা যায়, এখানে কিন্তু আমার কোর আছে 1.99, ঠিক আছে? তো আমার এইখানে এবার কাজটা হলো আমাদের যে সাতোশি কোরে যে ফাসেট আছে, ফাসেট টেস্টনেটে যে ফাসেটটা আমাদের কালেক্ট করতে হবে। তো ফাসেটটা কালেক্ট করার জন্য সেমভাবে আপনি আবার আমাদের টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে কিন্তু এখানে একটা লিঙ্ক দিয়ে আছে এই যে ফাসেট লিঙ্ক, তো ফাসেট লিঙ্কটা আপনি কপি করে নেবেন। আমি দেখাই দিই আপনাদের। তো এখানে যে ফাসেট লিঙ্কটা আছে, ফাসেট লিঙ্কটা আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন,
আমি একটা ব্রাউজার ওপেন করি, তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে যে ফাসেটটা লিঙ্কটা কপি করছেন সেটা ব্রাউজারের টাইটেল বারে এখানে পেস্ট করে দিবেন। আমি এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলে যে টেস্টনেটের যে ওয়েবসাইট সেটা চলে আসবে এখানে, মানে ফাসেটটা কালেক্ট করতে পারবেন। তো পেস্টে টু রিলোড হচ্ছে, লোড হওয়ার পরে আমি দেখাচ্ছি আপনার। দেখুন এখানে কিন্তু লেখা দিছিল যে কোর্স চেইন ফাসেট, এই যে কোর্স চেইন ফাসেটে, তো আমরা যে ওই যে মেটামাক্সে যে কোর্ড চেইন যে ফাসেট যেটা আমরা অ্যাডটা করছিলাম টেস্টনেটের, যে অ্যাড্রেসটা আমরা কপি করে দেখাই দিছি ওই অ্যাড্রেসটা কপি করে এসে এখানে পেস্ট করে দিবেন। তো আমাদের অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিই, আপনারাও সেমভাবে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আই এম নট এ রোবটে এখানে ক্লিক করবেন, আমরা ক্লিক করলাম। তো এখানে আই এম নট এ রোবটে ক্লিক করার পরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, আই গেট মানে টি কোর, মানে টেস্টনেটের কোডটা এটাতে ক্লিক করবেন, ঠিক আছে, গেট টি কোর এটাতে ক্লিক করবেন। তো এটাতে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে লেখা দিচ্ছে ফান্ড সাকসেস ইন ট্রানজাকশন, মনে করেন এটা আমাদের কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমরা যদি আমাদের এখন মেটামাক্স এতে চলে যাই এক্সটেনশন বা মেটামাক্স অ্যাপসে, তো আমরা কিন্তু আমাদের কোডটা দেখতে পাবো। এখন 24 ঘন্টা পর পর এখান থেকে আপনি জিরো, সরি জিরো না, একটা করে কোর এখানে পেয়ে যাবেন। প্রতি 24 ঘন্টা পর পরে আপনি এখানে ক্লাইম করবেন, একটা করে কোর ফাসেট পেয়ে যাবেন। তো আমরা এবার আমাদের মেটামাক্সটা ওপেন করে দেখাই দিই আপনাদেরকে। আগে কিন্তু আমার তো ব্যালেন্স ছিল 1.99, ঠিক আছে, এখনও কিন্তু এখানে দেখা যায়। আমি এবার যাওয়ার পরে ব্যালেন্সটা দেখা, তো দেখতেই পারছেন আমাদের কিন্তু এখানে ব্যালেন্সটা যোগ হয়ে গেছে 2.99, আগে ছিল 1.99, এখন কিন্তু 2.99। তো আপনারা 24 ঘন্টা পর পর এইভাবে ক্লাইম করে নিতে পারেন। আর এখানে পরে কোরের পরে ক্লিক করলে আপনার এর ট্রানজ্যাকশন বা হিস্ট্রিগুলো দেখতে পারেন। এই যে দেখুন, এই যে আমি আগে যা পেয়েছি সেগুলোর এখানে হিস্টোরি আছে, নিচেও আছে আরও হিস্টোরি। তো এটাই ছিল টেস্টনেটের বিষয়টা সাতোশি কোরের। এই টেস্টনেট আপনার কিন্তু কাজে লাগবে সাতোশি কোর থেকে উইথড্র দেওয়ার জন্য, ঠিক আছে। তো যারা অবহেলা করছেন বা এখনও টেস্টনেটের এটা ক্লেম করতে পারেননি, আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এইভাবে ক্লেম করতে পারবেন, ঠিক আছে। আর কোনো সমস্যা যদি হয় তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন বা মেসেজ করে রাখতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে। আর একটা বিষয়, যারা এখনও এই যে সাতোশি কোর থেকে উইথড্র দিয়ে মানে পেমেন্ট পেয়েছেন কিন্তু টাকাটা নিতে পারেননি, মানে ক্লেম করে নিছেন, তারা এখান থেকে উইথড্র দেওয়ার দরকার নাই, তারা রেখে দিবেন। আর যারা উইথড্র দিয়ে টাকা কনভার্ট করে নিতে পারেন তারা তো ভালো, আর যারা পারবে না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এখান থেকে উইথড্র দিয়ে এমএক্সিতে সেল করে আপনার টাকা বিকাশ নগদে দিয়ে দেবো, ঠিক আছে। তো এই প্রসেসের জন্য আপনাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তো আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, যারা এখানে এখন ক্লেম করতে পারেন নাই বা ওয়ালেট অ্যাড্রেসটা মানে সেট বা লিঙ্ক করতে পারেননি, পরবর্তী ভিডিও নিয়ে আসবে, সেই ভিডিওটা দেখে আপনারা ইনশাল্লাহ সাতোশি কোরের যে অ্যাড্রেসটা এটা আপনি লিঙ্ক করাই নিতে পারবেন অ্যাপসে, ঠিক আছে। তো এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর বেশি বড় করতে চাচ্ছি না, এবং পরবর্তী ভিডিওটা দেখার যে আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওটা দেখলে ইনশাল্লাহ লিঙ্ক করাতে পারবেন, তারপরে উইথড্র সম্পূর্ণ প্রসেস আমি একটা স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে।